এবার রূপালী ব্যাংক বাণিজ্য সংবাদ। 4 জুন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হতে যাচ্ছে 4 দিনব্যাপী প্রযুক্তি মেলা ডিজিটাল ওয়ার্ল্ড। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিস আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। মেলা সবার জন্য উন্মুক্ত। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাদ আহমেদ পলক, বেসিসের সভাপতি শামীম হাসান ও মহাসচিব রাসেলটি আহমেদ। আন্তর্জাতিক মা দিবস সামনে রেখে আবুল খায়ের গ্রুপ বাজারে নিয়ে এল প্রোফর্ম নিউট্রিশন সাপ্লিমেন্ট। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, সন্তানের যত্নে ব্যস্ত মায়েদের সুষম পুষ্টি নিশ্চিত করবে প্রোফর্ম। এছাড়া সুস্থ সন্তান আর মায়ের দেহের ক্ষয়রোধে এতে আছে ক্যালসিয়াম, আয়রন সহ নানান রকম ভিটামিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আবুল খায়ের গ্রুপের ব্র্যান্ড ডাইরেক্টর নৌশাদ।